আজকে জগদ্ধাত্রী পূজোর অষ্টমী রোববার, তো আমরা বেরিয়ে পড়েছি একটু ঠাকুর দেখতে আর খাওয়া দাওয়া করতে। এবার ভেবেছিলাম চন্দননগরে জগদ্ধাত্রী পূজোতে যাব, ব্লগ করে তোমাদেরকে দেখাবো, কিন্তু আমার ব্লগে দেখেইছো এবার নৈহাটির বড় পুজোগুলো, কালী পুজো সবই দেখিয়েছি, সবই খুব মিনিমালিস্ট ওয়েতে হয়েছে, যেরকম হওয়া উচিত, অত বড় করে হয়নি, সেজন্য এবার এটাও গেলাম না যেহেতু কোনোদিন যাইনি চন্দননগর। তো আশা করছি পরের বার এসব ঝামেলা মিটে যাবে, সব ভালো করে আবার হবে, আগের মতো হবে, তখন যাব ব্লগ করতে। তো এবার আমরা কল্যাণীর পুজোই দেখবো, চলো তোমাদের এই ব্লগে A9 পুজোটা দেখাই, আর দেখা হয়ে গেলে নিয়ে যাবো একটা দারুণ জিনিস খেতে। কল্যাণীর মেন খাবার জায়গা তো ITI মোড় বি ব্লক, তো এর আগে আমি বা অনেক ব্লগারই করেছে সেসব জায়গার খাবার দাবার দেখিয়েছে, কিন্তু আজকে আমি ভেবেছি যে এই ব্লকে কোথাও একটা যাব। এই ব্লকে অত ভ্যারাইটি না থাকলেও কিন্তু কিছু কিছু কিন্তু খাবার জায়গা আছে যেগুলো কিন্তু খুব সুন্দর আর বেশ ট্রেন্ডি, তো তার সেরকমই একটা জায়গায় আজকে যাচ্ছি, আর আজকে যাচ্ছি মোমো খেতে। চলো এবার যাওয়া যাক একটা ভালো মোমো ডেস্টিনেশনে আর A9 ঠাকুর দেখতে। আর হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ফুডি পাই। আমার পাশে কল্যাণীর বিদ্যাসাগর উদ্যান পেছনে আর কি, হেঁটে হেঁটেই যাচ্ছি A9 স্কোয়ার পার্কের মাঠের দিকে। স্কোয়ার পার্কের জগদ্ধাত্রী পুজোটা কল্যাণীর অনেক পুরনো পুজো। ঠাকুর এসে গেছে আমার বাড়ির সামনে, বেরোনোর সময় ওখানে একটা পুজো হয়, ছোট করেই হয়, তো দেখলাম সেখানে এখনো ঠাকুর আসেনি। এমনিতে তো প্রতিবার জগদ্ধাত্রী পুজো এখানে সপ্তমীর দিনই ঠাকুর চলে আসে, পুরো মাঠ জুড়ে মেলা হয়, কিন্তু এখন তো এবার মনে হয় আজকেই ঠাকুর এসছে, প্লাস ব্যারিকেড তো করা আছে, এর ভেতরে এর পেছনে যাওয়া যাবে না। আর মাঠে দেখছি যে এমনি ক্রিকেট ফুটবল সব খেলা হচ্ছে, এবার হয়তো মেলা হবে না, কিন্তু ঠাকুর এসে গেছে। ভেবেছিলাম যে আজকে আসবে না, বাড়ির সামনে ঠাকুরটা আসেনি তো ভেবেছিলাম এটা দেখতে পারবো না, কিন্তু ঠাকুর এসে গেছে, দেখে নাও। এবার যাব যেই দোকানটায় সেটার কথা বলি। এই ব্লকে খুব কয়েকটাই ভালো খাবারের দোকান আছে, বি ব্লকের মতো অত ভ্যারাইটি না থাকলেও। আজকে যে দোকানটায় যাব সেটা কিন্তু খুব স্পেশাল, সেটা হচ্ছে শুধু মোমোর দোকান, একদম ওয়াও মোমোর স্টাইলে বানানো। দোকানটার নাম হচ্ছে IAM মোমো, বাট একদম লোকাল, দাম অনেক কম আর অনেক ভালো ভালো মোমোর ভ্যারাইটি পাওয়া যায়। আরেকটা কারণ আছে যার জন্য এই দোকানটা আমার ফেভারিট, সেটা হচ্ছে দোকানটার নামটার জন্য। দোকানটার নাম হচ্ছে IAM মোমো আর আমার ডাকনামও হচ্ছে মোমো, তো একদম এই দোকানটা দেখলে আমার মনে হয় যে না, এই দোকানটা তো আমার জন্যই, এখানে সব আমার ফেভারিট ফেভারিট খাবার পাওয়া যাবে। তো চলো আমিও চলে যাই IAM মোমোতে আর তোমাদের দেখাই যে ওখানে কী কী ভ্যারাইটি অফ মোমোস পাওয়া যায়। এটা একটা টেক অ্যাওয়ে কাউন্টার, বসে খাওয়ার জায়গা নেই কিন্তু বাইরে বসার বেশ কিছু বেঞ্চেস করা আছে। এটা হচ্ছে মোমো উইথ আফগানি মিক্স, এখানে অনেক মেয়োনিজ দিয়ে গার্নিশ করা থাকে, কিছু আফগানি মাসালা বললো। চলো আফগানি মিক্সটা খেয়ে দেখা যাক। আরেকটা এখানে স্পেশাল মোমো হয়, অনেক রকম মোমো হয়, তো একটা চকলেট মোমো আছে, তো ওটা ভেবেছিলাম যে দেখাবো তোমাদের, কিন্তু আজকে ওটা নেই, শেষ হয়ে গেছে বললো। ওটা এসে টেস্ট করো, খুব ভালো খেতে চকলেট মোমোটা। আফগানি মিক্সের টেস্টটা অন্যরকম, মানে পুরো মেয়োনিজ দিয়ে গার্নিশ করা, তো মশলাটা বেশ মিষ্টি মিষ্টি ফ্লেভারের খেতে, আর মোমোটা ফ্রাইড মোমো, ভালোই, মানে মশলাটা একদমই আলাদা টেস্টের খেতে, সুন্দর, ট্রাই করতে পারো, একটু ডিফারেন্ট স্টাইলের মোমো, বেশি স্পাইসি না, তো স্পাইসির ওপর প্রিপারেশন চাও, সেরকম অনেক কিছু আছে, ফ্রাইড প্যান ফ্রাইডের ওপরে নানান রকম নাম আছে, তোমাদের তো মেনুটা দেখালাম, তো আমি যেহেতু খুব একটা ঝাল ভালোবাসি না, একটু মিষ্টি মিষ্টির ওপর আফগানিটা, তো আমার কিন্তু বেশ ভালো লেগেছে। আফগানির পাশে এবার আরেকটা স্পেশাল মোমো তোমাদের দেখানোর খুব ইচ্ছা ছিল, সেটা আজকে আছে, সেটা হচ্ছে নুডল মোমো। নুডল মোমোটা কিন্তু বেশ হেভি একটা মিল, আমি হাফ প্লেট নিয়েছি, হাফ প্লেটে দেখো এতটা নুডলস থাকে আর 3 পিস মোমো থাকে, খুব সুন্দর করে গার্নিশ করা, বেশ প্যান ফ্রাইড মোমো আর নুডল আর অনেক মেয়োনিজ দিয়ে গার্নিশ করা। তো এই হাফ প্লেটটা যেটা 3 পিস থাকে সেটার দাম হচ্ছে ₹90, আর যেটা ফুল প্লেট সেখানে 6 পিস থাকে সেটার দাম হচ্ছে ₹120। আর আফগানি মিক্স যেটা আমি নিলাম, আমি এটাও হাফ প্লেটে নিয়েছি, 3 পিস থাকে, এটার 3 পিসের দাম হচ্ছে ₹70, আর এইটাও যে ফুল প্লেট আছে সেটাতে 6 পিস থাকে সেটার দাম হচ্ছে ₹90।
নুডল মোমোস। খুব সুন্দর একটা নুডলের প্রিপারেশন। আফগানি মিক্সার যেমন হোয়াইট একটু মিষ্টি মিষ্টি, এটা কিন্তু বেশ স্পাইসি। প্যান ফ্রাইড মোমো, প্যান ফ্রাইড মোমো তো যেরকম মশলা থাকে সেটাই, প্লাস ওপরে নুডলে ম্যাগি মশলা দিয়ে আরও অনেক কিছু মশলা দিয়ে বেশ গার্নিশ করা খেয়ে মনে হচ্ছে। ফ্লেভারটা কিন্তু বেশ ভালো, বেশ স্পাইসি। যারা একটু স্পাইসি একটা চটপটা ফ্লেভার মশলা পছন্দ করো তাদের জন্য কিন্তু এটা খুব ভালো, খুব বেশ টেস্টি। আর সবথেকে ভালো কথা, খুব হেভি একটা মিল। আয়া মোমোতে কিন্তু আমার এই নুডল মোমোটা ওয়ান অফ দ্য ফেভারিট ডিশেস, এটা আমার খুব ভালো লাগে খেতে। আফগানি মিক্সটাও ভালো, আরও অনেক কিছু আছে, তোমরা একটু ট্রাই করতেই পারো। আর চকলেট মোমোটা আজকে দেখাতে পারলাম না, আজকে নেই। চকলেট মোমোটাতে একটা বড় মোমো দেয়, ভেতরে ব্রাউনি থাকে আর উপরে চকলেট সস দিয়ে গার্নিশ করে দেয়, ওটাও কিন্তু খুব ভালো খেতে, বেশ গরম আর বেশ সফট একটা খুব ভালো সুইট ডিশের মতো। শীতকালে খুব ভালো লাগবে কারণ বেশ গরম থাকে জিনিসটা। আমি ভেজ মোমো নিয়েছি, চিকেন মোমো নিতেই পারো, এখানে অনেক রকম ভেজিস দেওয়া ভেতরে। আর ভেজ মোমোর সাথে এই নুডল কম্বিনেশনটা প্লাস আফগানি কম্বিনেশনটা দুটোই কিন্তু আমার খুব ভালো লেগেছে। বেশ ভিড় হয়ে গেছে আস্তে আস্তে, আমি দোকান খোলার পরে পরেই এসেছিলাম, ফাঁকা ফাঁকা। টেক আউট কাউন্টার তো বাইরে মোটামুটি বেশ ভিড় থাকে। মোমোর দোকানের লোকেশনটা আবার বলে দিই, লোকেশনের মধ্যে বিশেষ কিছু বলার নেই, ভিডিও দেখিয়ে দেবো আর লোকেশনটা আমি দিয়েও দেবো ডিসক্রিপশানে, একদম স্টেশনের পাশে। স্টেশন থেকে বেরিয়েই পরপর কটা ছোটো ছোটো দোকান আছে, তার মধ্যে এই আয়া মোমোটা দেখলেই নোটিস করতে পারবে, ইয়েলো রেড ব্ল্যাক দিয়ে করা, একদম জাস্ট স্টেশনের পাশে। আমি ডিসক্রিপশানে লোকেশন দিয়ে দিচ্ছি। তোমরা বলো তোমাদের কেমন লাগলো এই মোমোর ভিডিওটা। তো চলো টাটা, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। টিল দেন টেক কেয়ার, আর প্লিজ পুরো ভিডিওটা দেখে থাকলে লাইক করে যাও আর সাবস্ক্রাইব করে যাও। টাটা।